শুক্রবার সকালে রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত হয় ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা শীর্ষক এক ছায়া সংসদ। সহকর্মী সোহেল রানাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফরিদুল ইসলাম অপু। ক্যামেরায় ছিলেন দীপু সরকার। শুক্রবার সকালে রাজধানীর বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা নিয়ে ইউসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে এক ছায়া সংসদ অনুষ্ঠিত হয়। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বিআইএর সভাপতি এম হুমায়ুন কবির। প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা অংশগ্রহণ করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মুসলিম বিশ্বের দুর্বলতার কারণে ফিলিস্তিনের বিষয়টি এখনো নিষ্পত্তি হচ্ছে না বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। মুসলিম বিশ্ব, এটা ঠিক যে মুসলিম বিশ্ব এক দোদুল্যমানতায় ভোগে এবং সেই কারণেই প্যালেস্টাইনের ইস্যুটা কিন্তু এখনো পর্যন্ত নিষ্পত্তি হয়নি। তবে আমি বলবো যে এবার যেহেতু বৈশ্বিক ক্ষমতা কাঠামো একটু পুনর্বিন্যস্ত হচ্ছে, এই প্রেক্ষাপটে এসে কিন্তু এবার লক্ষ্য করছি গাজার ঘটনাটার পরে আরব বিশ্ব একটু নড়েছে। সভাপতির বক্তব্যে আল আকসা মসজিদ খুলে দেওয়ার আহ্বান করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্যালেস্তাইন এবং ইসরায়েলে যে সংঘর্ষ, যে সংঘাত, সেই সংঘাতের সহনশীল অবস্থানে থেকে তারা কিন্তু দ্বিরাষ্ট্রের কথা যেটি বলছি, যে দুটি রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ অবস্থান করে তারা বসবাস করতে পারবে। আমরা যদি বাংলাদেশ পারি তাহলে কেন ইসরায়েল পারবে না? আমরা যদি বাংলাদেশ পারি একই স্থানে কবরস্থান, গির্জা, মন্দির সব কিছু রাখতে, তাহলে কেন ফিলিস্তিন পারবে না? এবং সেই কারণেই বলি আল আকসা মসজিদ খুলে দেবার দাবি জানিয়ে। প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হয়। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।